আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি প্রথম আমেরিকাতে ট্রেনে উঠবো আমি এখানে আসছি প্রায় এক বছর চার মাসের মতো হয়ে গেছে বাট আমি কিন্তু এখন পর্যন্ত কখনও ট্রেনে উঠিনি আমার হাজব্যান্ডের যেহেতু গাড়ি আছে আমরা গাড়িতে করে সময় এদিক সেদিক যেতাম তো আজকে যেহেতু আমরা ম্যানহাটন যাব আমার হাজব্যান্ড বললো চলো আজকে তোমাকে ট্রেনে করে নিয়ে যাব তো আমরা ট্রেনের জন্য মেট্রো কার্ড নিয়ে নিয়েছি এটা হচ্ছে সাবওয়ে তো আমরা এখন ভিতরে চলে যাব যেখানে হচ্ছে যে আমরা ট্রেনে উঠব এই জন্য কার্ডটাকে এভাবে সোয়াইপ করতে হয় না হয় কিন্তু ভিতরে ঢুকা যায় না তো আমি চলে যাচ্ছি এখন সে আসবে কারটা যদি ঠিকঠাক মতো সোয়াইপ করতে না পারে তাহলে কিন্তু ভিতরে আসা যাবে না তো চলে আসলাম আমরা দুজনে এখন আমরা উপরে উঠে যাব ট্রেনের রাস্তাটা যেহেতু মেন রোড থেকে উপরে তো সেজন্য আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে চলে আসলাম দেখেন একটা ট্রেন অলরেডি এখানে দাঁড়িয়ে আছে তো আমরা তো এটাতে করে যাব না এটা যাচ্ছে আপ টাউনের দিকে আমরা যাব ডাউন টাউনের দিকে অর্থাৎ ম্যানহার টাউনের ডাউন সাইডে যাব আমরা আমার কাছে তো খুব ভালো লেগেছিল। রাস্তাগুলো দেখে আমার মানে কি বলবো এত সুন্দর মজবুত আসলে আমাদের দেশে ট্রেনের রাস্তাগুলো কিন্তু অতটা হচ্ছে মজবুত আমার মনে হয় না কারণ যদি ওরকম হতো তাহলে এত ট্রেন অ্যাক্সিডেন্ট হতো না আর অনেকে তো ট্রেনের রাস্তার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তুলেও নিয়ে চলে যায় এখানে কিন্তু ওই সুযোগ সুবিধা কিন্তু একেবারেই নাই তো এই জন্য এখানে একেবারে সেফটি ট্রেনে ভ্রমণ করা দেখেন আমরা কতটা উপরে আছি আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি একটা ট্রেন আসছে তো আমরা এটাতে উঠব না কারণ আমরা আরেকটা ভাইয়ের জন্য অপেক্ষা করবো উনি এখনো নাই তো সেজন্য আসলে এভাবে যদি ট্রেনের রাস্তাগুলো সমতল থেকে একটু উপরে থাকে তাহলে কিন্তু জ্যামের কোনো সম্ভাবনা থাকে না আমাদের দেশে কিন্তু ট্রেন আসলে তখন দুপাশের গাড়ি বন্ধ করে দেয়া হয় আর সেজন্য কিন্তু অনেক জ্যাম বেঁধে যায় তারপরে আবার অনেক অ্যাক্সিডেন্ট অনেক ধরনের দুর্ঘটনা ঘটে এখানে কিন্তু এইসব দিক থেকে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট সেফটি যেহেতু উপরে দিয়ে গাড়ি ট্রেনগুলো যাচ্ছে তো এখানে জ্যামের কোনো সম্ভাবনা নাই তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই তো এই জন্য জিনিসগুলো আমার খুব ভালো লাগছে আরও একটা ট্রেন আসছে এটা যাবে অপোজিট দিকে ট্রেনটা আমরা যেদিকে যাবো ওইদিকে যাওয়ার জন্য এই সাইডে দাঁড়াতে হয় আর আমরা যেখানে যাবো ওখান থেকে যারা এদিকে আসে তারা কিন্তু অপোজিট সাইডে হচ্ছে নামে আরও একটা ট্রেন আসছে যেখানে আমরা মাত্র কিছুক্ষণ ছিলাম এখানে অল্প কিছুক্ষণ তার মধ্যে কতগুলো ট্রেন আসছে যাচ্ছে তো আসলে জিনিসটা আমার খুব ভালো লাগছে আমি একটু থেকে দেখিয়ে দিচ্ছি তো আরেকটা ট্রেন চলে আসছে এখন এটাতে উঠে যাব ট্রেনের আর সত্যি কথা বলতে কি আমি বাংলাদেশ থাকতেও ট্রেনে কখনো উঠি নাই এই জন্য হয়তো মুভি দেখার সময় হয়তো দেখছি ট্রেনের ভিতরের সিস্টেম গুলো কেমন আর হচ্ছে এখানে আসার পরে আজকে এখানে ফার্স্ট আমি ট্রেনে উঠলাম ট্রেনটা কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম যে ট্রেনটা হচ্ছে মাটির নিচে চলে গেল কিছুক্ষণ পরে যখন ট্রেনটা চললো দেন এরপর আমার হাজবেন্ড বললো যে তুমি কি বাইরে কিছু দেখতেছো বলতেছো না বলতেছে যে এখন কিন্তু ট্রেনটা মাটির নিচে আছে ট্রেনের রাস্তাটা মাটির নিচে তো আমরা ওই ট্রেনটা থেকে বের হয়ে আরেকটা ট্রেনে উঠলাম একটু দ্রুতই চলে গেলাম আরেকটা ট্রেন অপোজিটে দাঁড়িয়েছিল তো আমরা ওটাতে উঠে গেলাম আমার হাজব্যান্ড তো দাঁড়িয়েই আছে ওকে আমি যখন বললাম যে বসো ও বলল না বসতে ভালো লাগে না এখানে অনেকেই হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেদিকে যায় কাছ থেকে আসুক বা যেখানে যাক দাঁড়িয়ে থাকে তো আমরা ট্রেন থেকে নেমে গেলাম আমরা ম্যানহাটন চলে আসছি এখন আমরা উপরে চলে যাব। আর ম্যানহাটনের এই সাবওয়েটাও কিন্তু মাটির নিচে আমরা কিন্তু এখন মাটির নিচেই আছি তো আমরা এখন উপরে চলে যাব। তো আমরা চলে আসলাম উপরে তো মূলত আমরা একটা কাজে ইম্পর্টেন্স আসছি ঘোরাফেরা করার জন্য না তো আমরা কাজটা সেরে নেব দেন হচ্ছে বাবার বাসায় চলে যাব আজকে খুব একটা ঘুরবো না কারণ হচ্ছে আমার মেয়েকে দেখে আসছি বাসায় আমার শাশুড়ির কাছে তো সেই জন্য জাস্ট আমাদের কাজটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব তো যাই হোক এ পাকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যানহাটনটা আজকে একটু বৃষ্টি ছিল যার কারণে রাস্তাটা একটু ভিজা ভিজা তারপরেও পরিবেশটা অনেক ভালো লেগেছিল আমার তো মূলত যে বিল্ডিংয়ে আমরা আমাদের কাজটা সেরে নেব ওটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ওটা খুব বেশি দূরে না কাছেই আছে তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি তো আমরা পায়ে চলে আসছি ওই বিল্ডিংটার কাছে মূলত এখানেই আমরা আমাদের কাজটা সেরে নেব সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার মধ্যেই তো আমরা আমাদের কাজ কিন্তু সেরে নিয়েছি আমি আর ওইটা ভিডিও করি নাই তো এখন আমরা বাসায় চলে যাব বাসার উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিলাম বাট আমার হাজবেন্ড আমাকে বললো একটা খুব ভালো জায়রু আছে তুমি জাইডুটা খাও তো আমি বললাম হ্যাঁ চলো রোড ক্রস করতে হবে হোয়াইট সিগন্যালটা আসার জন্য আমরা ওয়েট করছি সিগন্যাল চলে আসছে এখন আমরা রোড ফার হয়ে যাব সব গাড়িগুলো কিন্তু দাঁড়িয়ে আছে তো চলে আসলাম আমরা জায়রুর দোকানের সামনে এটা একটা জায়রুর দোকান তো আমার হাজবেন্ড জাইরু অর্ডার করবে ও আমাকে বলেছিল অন্য কোনো কিছু আর খাবা আমি বললাম না কারণ জারুটাই আমার কাছে ভালো লাগে তো আমরা জায়রুটা এখন নিয়ে নেব উনি রেডি করে ফেলছে এটা হচ্ছে একটা অ্যারাবিক মহিলা যে জায়রু বিক্রি করে মহিলাটার কথাগুলো কিন্তু খুবই সুন্দর তো আমরা নিয়ে নিলাম জায়রু খুব বেশি নিলাম না একটাই নিলাম একটাই এর থেকে বেশি আসলে খাওয়া যায় না তো ভিউয়ার্স যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন আর আজকে এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ